Assalamualaikum. আজ আমি রান্না করব মুলা শাক দিয়ে চিংড়ি মাছ। এর জন্য লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আন্দাজ মতো লবণ, চিংড়ি মাছ, সাদা তেল আর বাগারের জন্য লাগবে রসুন কুচি আর তালা মরিচ মেশ করে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। কড়াইটা আমি আগেই চুলায় দিয়ে রেখেছিলাম, এখন আমি শাকগুলা ভাপিয়ে নিব। শাকগুলা দেওয়ার পরে দিয়ে দিব কাঁচামরিচগুলো, দিয়ে দিব পেঁয়াজগুলো, তারপরে আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব শাকগুলো। শাকটা ভাপিয়ে নিয়ে এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিব। শাক বা ভাজিতে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়। এখন আমি ফেটানো রসুনগুলো আর একটু পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো একটু বাদামি কালার হওয়া পর্যন্ত। আমার পেঁয়াজ আর রসুনগুলো বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকব। আমার চিংড়ি মাছগুলো হয়ে গিয়েছে, এখন আমি ভাপানো শাকগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে আমি শুকনো মরিচ, মাস করা শুকনো মরিচগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করতে থাকব। দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে শাকটা যাতে সবুজ থাকে আর লবণটা দেখে নামিয়ে ফেলব। আমার শাকটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব। আমার মূলা শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি হয়ে গিয়েছে। আপনারা সবাই এইভাবে ঠিক ভাজিটা করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। ভাজিটা দিয়ে ভাত খেলে হাত চেটে পুটে খেতে ইচ্ছে করবে। আপনারা ঠিক এইভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে আমার যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিয়েন।